হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভেজিটেবল, ডিম আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি বিকালের নাস্তা। আশা করছি এই নাস্তাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখা যাক নাস্তাটি তৈরি করতে আমাদের কী কী লাগছে। প্রথমে নাস্তাটির জন্য আমি ভেজিটেবল উইথ ডিমের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিয়েছি। প্রথমে আমি এই 2টি ডিমকে একসাথে মিক্স করে তেলটার মধ্যে স্ক্রাম্বল করে নিব। এখন আমি সামান্য একটু লবণ এই ডিমটার মধ্যে দিয়ে দিব। ডিমটা যখন হালকা একটু হয়ে আসবে তখন এভাবে একটা স্প্যাচুলা দিয়ে ডিমটাকে ভেঙে জোরজোরে করে নিতে হবে। ডিমটাকে আমি ভেঙে জোরজোরে করে নিয়েছি। ডিমটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিব। আমি একই প্যানে আবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা যে কোনো রান্নার অয়েল ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি আরও দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মরিচ গুঁড়ো, 3টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন হালকা একটু নেড়ে নিচ্ছি যেন মশলাটা নিচ দিয়ে পুড়ে না যায়। মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। হলুদটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি 1/4 টিস্পুন আবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে মোট ইউজ করা হয়েছে 2/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সবজিগুলো যখন 80% হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরপরই আমি দিয়ে দিচ্ছি ডিমের স্ক্রাম্বলগুলো। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডারটা ইউজ করার ফলে পুরটা খেতে এতটাই সুস্বাদু হবে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। সবজিগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব না, 85% সিদ্ধ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি বেশিক্ষণ আর রান্না করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলা থেকে পুরটাকে উঠিয়ে নিব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি ময়দার ডোটা করে নিব। আমি একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিব 7 অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা যে কোনো রান্নার অয়েল এখানে ইউজ করতে পারবেন। এখন আমি তেলটাকে ময়দার সাথে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিব। এভাবে যদি তেলটা ময়দার সাথে মিশানো হয় তাহলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে কিনা কিভাবে বুঝবেন? যখন এইভাবে হাতের মুঠে নিলে একসাথে জড়ো হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প পানি দিয়ে পরোটা খামিরের মতো ডোটা করে নিব, যেন বেশি শক্ত না হয় আবার বেশি নরমও না হয়। দেখুন আমি ডোটা এমনভাবে করে নিয়েছি, বেশি শক্তও না আবার বেশি নরমও না। এখন আমি এখান থেকে অল্প অল্প ডো নিয়ে রুটি বেলার জন্য 60টি বল তৈরি করে নিব। এখন আমি এই বলগুলোকে প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি এখান থেকে একটি বল নিয়ে রুটি বানাবো আর বাকি বলগুলো আমি এভাবে ঢেকে রাখবো যাতে করে ড্রাই আউট হয়ে না যায়। আমি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিব। যদি কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটা ময়দা দিয়েও বেলে নিতে পারবেন।
রুটিটা আমার অলমোস্ট বেলা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটুকু পাতলা রেখেছি। দেখুন, আমি এতটুকু পাতলা রেখেছি। এখানে আমি 4 টেবিল চামচ বাটার নিয়েছি, আর এই বাটারটাকে আমি একটু মাইক্রোওয়েভ করে গলিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন আপনারা এখানে বাটারের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমি বাটাটা কিভাবে লাগিয়ে নিয়েছি, একদম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে যাতে কোনো অংশ বাদ না পড়ে যায়। বাটাটা লাগিয়ে নিয়ে এখন আমি এর ওপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা রুটির উপর আমি বাটার লাগিয়ে একের পর এক একটার উপর আরেকটা রুটি দিয়ে যাব। এখন আমি রুটিটাকে একটু বেলে ছড়িয়ে নিব, তারপর উল্টিয়ে নিয়ে আরেকটু বেলে আমি ছড়িয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিলে প্রতিটি রুটি একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে লেগে যাবে, তখন আর রুটিগুলো মুভ করবে না। রুটিটা ছড়িয়ে নেওয়ার পর আমি এর ওপরে আরেকবার বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়া হয়ে গেলে আমি রুটিটাকে এইভাবে ভাঁজ দিয়ে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়িয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে আমরা যে রুটির মধ্যে বাটার ব্যবহার করেছি ফ্রিজে রাখার ফলে বাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, এরপর রুটিটা বেলতে অনেক বেশি ইজি হবে। এখন আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটাকে বেলে নিব। রুটিটাকে বেলে আমি বেশি পাতলাও করব না, আবার বেশি ভারীও রাখবো না, জাস্ট পরোটার থেকে সামান্য একটু পাতলা করব। দেখুন আমি এরকম পাতলা রেখেছি। এখন আমি এই রুটিটার চারিদিকে অসমান জায়গাগুলো আমি কেটে নিব। প্রথমে আমি লম্বালম্বি করে কেটে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী প্যাটিসের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন আমি চারিদিকে একটু পানিটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি সেই রান্না করা পুরটা এর মাঝে দিয়ে দিব। পুরটাকে আমি একটু ছড়িয়ে নিলাম, এখন আমি এইভাবে লাগিয়ে দিব। আর আঙ্গুল দিয়ে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেন তেলে ছাড়ার পর খুলে না যায়। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিব, এতে করে জয়েন্টটা খুব ভালোভাবে লেগে যাবে। একটা বানিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিব। এই পুরটাকে আমি সরিয়ে দিচ্ছি না, আপনারা চাইলে এভাবেও পুরটা ব্যবহার করতে পারবেন। এই তো হয়ে গেল, বানানো একেবারে সহজ আর খেতেও অসম্ভব মজার। আপনাদেরকে আমি আবারও বলছি, এই জয়েন্ট সাইডটা কিন্তু অবশ্যই ভালো করে চেপে চেপে লাগাতে হবে, না হয় কিন্তু তেলে ছাড়ার পর খুলে যাবে। এখন আমি আবারও কাঁটা চামচ দিয়ে চেপে চেপে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেল, দেখুন কত সহজভাবে তৈরি করে নিলাম, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের বাজার পালা। আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম গরম হয়ে আসার পর আমি একে একে দিয়ে দিচ্ছি 3টি। দেয়া হয়ে গেলে আমি এইভাবে একটা চামচ দিয়ে ওপরে তেলটা দিয়ে দিচ্ছি।
এক সাইড হালকা একটু হয়ে আসলে তারপর উল্টিয়ে দিতে হবে। আর এই নাস্তাগুলোকে বেজে নিতে হবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে বেজে নিতে হবে। একটু সময় লাগিয়ে বেজে নিলে নাস্তাটা খুবই মুচমুচে হবে এবং খেতেও অসম্ভব মজার হবে। তাড়াহুড়া করে চুলার আঁচটাকে বাড়িয়ে নিয়ে নাস্তাগুলো বেজে নেবেন না, এতে করে খেতে মুচমুচে লাগবে না। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একে একে আমি তেল থেকে উঠিয়ে নিব। দেখুন আমি কিভাবে বেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক বেশি মজার হয়েছে। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই মুচমুচে হয়েছে, দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আপনারাও একবার ট্রাই করবেন, দেখবেন খাওয়ার পর সবাই প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।